ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। পিঠা উৎসবকে ঘিরে ফুটে ওঠে গ্রামীণ ঐতিহ্য। শনিবার সকাল 9টায় শুরু হয় পিঠা উৎসব, চলে বিকাল পর্যন্ত। পিঠা উৎসবকে ঘিরে কয়েক হাজার ক্রেতা বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয় পিঠা প্রাঙ্গণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত উপজেলার মির্জাপুর মোড়ে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসব যেন বর্ণিল রঙে মেতে উঠে। পিঠা উৎসবের শুরু থেকেই ছিল দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। পিঠা উৎসবে বিভিন্ন স্টলে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠার বিশাল সমারোহ। নৌকা, কাটা পিঠা, পাটিসাপটা, ঝুরি পিঠা, ঠোস পিঠা, কুমড়া, করলা, মাশরুম, চট্টা পিঠা, দুধপুলি, ভাপা পিঠা, সই পিঠা সহ হরেক রকমের পিঠা খেতে নারী পুরুষ ও শিশুদের ভিড় ছিল প্রতিটি স্টলে। বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত উৎসব মুখর পরিবেশে এই পিঠা উৎসব পালিত হয়। পিঠা উৎসবে প্রায় 11টি স্টল বসে। মঞ্চে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে আগত শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনবদ্য। আয়োজকরা জানান, বাহারি পিঠার পসরা নিয়ে বসেন দোকানিরা। পিঠা উৎসবে দুধকলি, পাটিসাপটা, ঝুরি কাটা, মুখ চাপালি, সিদ্ধকলি, ক্ষীর পাটিসাপটা, দইলা পিঠা, ইলিশকলি, কদমকলি, সুন্দরী পিঠা ও নকশিকলি সহ বাহারি নামে অনেক পিঠার পসরা নিয়ে বসেন দোকানিরা। গত কয়েকদিন ধরে বাড়িতে বসে এই পিঠা উৎসবকে সামনে রেখে গ্রামের নারীরা নানা ধরনের সুস্বাদু পিঠা তৈরি করেন। আয়োজন সংগঠন সভাপতি আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় পিঠা উৎসব উদ্বোধন করেন বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান খান শাওন। আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করার দাবি জানান অতিথি ও দর্শনার্থীরা। পিঠা উৎসবে বাহারি নামের শতাধিক ধরনের সুস্বাদু পিঠা বিভিন্ন স্টলে উপস্থাপনের পরে দর্শনার্থীদের কাছে পিঠা কেনাবেচা করা হয়। অনেকে নিজে পিঠা খাওয়ার পাশাপাশি আবার পিঠা কিনে নেন আত্মীয় স্বজনের জন্য উপহার সামগ্রী হিসেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক বকুল, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম সামিউল হক চৌধুরী, হরষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন সেলিন, ইসাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সহ আরো অনেকে। অতিথিদের সাথে তাদের আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন এ পিঠা উৎসবে যোগ দেন। এতে পিঠা উৎসব হয়ে ওঠে আরো প্রাণবন্ত। পরে 11টি স্টলের মাঝে কত প্রকারের পিঠা, পিঠার স্বাদ কেমন, স্টলের সাজসজ্জা ও উপস্থাপন ক্যাটাগরির মাঝে বিচার কার্য শেষে বুধন্তি মডেল স্কুলকে প্রথম, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলকে দ্বিতীয় ও মায়ের দোয়া ক্লাবকে তৃতীয় নির্বাচন করা হয়। সকল স্টলকে অংশগ্রহণ করায় শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করা হয়। আমরা বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে 2024 সালের পিঠা উৎসবে আমরা একটি স্টল নিয়ে বিভিন্ন রকম পিঠা নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করছি এবং এই অংশগ্রহণে আমরা দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এবং এই ভিত্তিক্রমধর্মী একটা উদ্যোগ নেওয়ার জন্য বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামকে ধন্যবাদ জানাই। কারণ গ্রামীণ ঐতিহ্যের পিঠা উৎসব আমরা এখন অনেক পিঠাই আছে যেগুলো আমরা দেখতে পাই না। আজকে এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা বিভিন্ন স্টলের মাধ্যমে আমরা গ্রামীণ ঐতিহ্যের যে আমাদের মানে হারিয়ে যাওয়া পিঠাগুলো আমরা এখন আজকে দেখতে পারলাম এবং মানে এই পিঠাগুলো স্বাদ গ্রহণ করতে পারলাম, সেই জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ। তবে নাগরিক ফোরামের উদ্যোগে পিঠা উৎসবে অনেক সুন্দর একটা উৎসব হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে এরকম উৎসব কমই হয়। শীতের শেষে ফাল্গুন মাসের শুরুতে বিজয়নগর উপজেলা 11টি স্টলে নাগরিক ফোরামের উদ্যোগে যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনে আমাদের গ্রামের পিঠার উৎসবের পিঠার আকিদা এবং পিঠার যে ইয়েগুলো আছে এগুলো ফুটে উঠবে এই বলে আমার সংক্ষিপ্ত।